নবকম্পোজ নেত্রায় তোমার নেত্র দুটিকে পদ্ম ফুলের মতো, সেই নেত্র দুটিকে আমি আমার সশস্ত্র প্রণাম নিবেদন করছি। নমস্তে পঙ্কজ জাঙ্ঘায়, তোমার দৃষ্টিপাত পদ্মের মনুষ্য এবং বারদায় পদ্ম যে নামকৃত, তোমাকে আমার সশস্ত্রকে পদ্ম নিবেদন করছি। তাহলে দেখেন যে কুন্তি মহারানী কত সুন্দরভাবে প্রার্থনা করছে। তাহলে যে এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করবো, আসলে এই শ্লোকগুলো আমরা পড়বো যে আমরা কি শিক্ষা লাভ করবো, এটা হচ্ছিল মূল বিষয়। এবং সেটা আমার ব্যক্তিগত জীবনে কি আচরণ করবো, যে আচরণটা আমরা কি শিক্ষা পেতে পারি, যে ভগবানকে কি আমরা যে প্রতি মহারানী তাকে ভগবানের বিভিন্ন অঙ্গে প্রণাম নিবেদন করছে, তাই না? সেই শিক্ষা আমরা আছে ভগবানকে আমরা এভাবে প্রণাম নিবেদন করতে পারি। তারপর বলছি কি যথা ঋষি কেশ ফলেন দেবকী অংশেন বুদ্ধাদীর শ্রীরাম সুচার পিতা বিমোচিতা হংস সহার মাজ বিপ তয়েব নাথেন মোহর বিপদ গণার। হে ঋষিকেশ, সকল ইন্দ্রিয়ের অধিপতি ও সর্বেশ্বর, তোমার চরণে দেবকীকে ঈর্ষাপরায়ণ হংস দীর্ঘকাল যাবৎ কারারুদ্ধ করে রাখাতে তিনি শোকের অভিভূত হলে তুমি তাকে কারামুক্ত করেছো। অর্থাৎ তোমার মাতাকে তুমি রক্ষা করেছো একবার, আর তুমি আমাদেরকে রক্ষা করেছো বারবার। এই প্রার্থনা করেছে, কৃতজ্ঞতা বোধ। আমরা তো অকৃতজ্ঞ, তাই না? কেউ যদি আমাদের জন্য করে আমরা সেই কৃতজ্ঞতা স্বীকার করি না। তুমি আমাকে এবং আমার পুত্রদের বারে বারে বিপদ রাশি থেকে মুক্ত করেছো। কি সেই বিপদ রাশি? বিষাদ মহাগ্নি পুরুষাদ দর্শনাদ অসৎ সবাই বনবাস মৃধে মৃধে অনেক মহারাজ তত্ত্ব দ্রোণেস্তত্র চমস্ম হরে অভিরক্ষিতা। কি কি বিপদ থেকে তুমি রক্ষা করেছো? এর আগে শুধু বলছে যে তুমি যে তুমি হে শ্রীকৃষ্ণ, তুমি তোমার মাতাকে রক্ষা করেছো একবার, কিন্তু আমাদের রক্ষা করেছে কি বারবার। তার একটা লিস্ট দিল, বিশাল লিস্ট। কি লিস্ট? বিষাক্ত মহাগ্নি, অর্থাৎ বিষ প্রদান করে। কাকে বিষ প্রদান করেছে? ভীমকে, তাই না? বিষাক্ত মহাগ্নি মানে অগ্নি প্রদান করেছে, তাই না? আমরা জানি, যারা মহাভারত দেখেছে আমরা সবাই জানি যে তাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল। পুরুষার্থ দর্শনাদ সম্মুখীন হয় নরকাগতকে, নরকাগতের সম্মুখীন হয়েছিল বনে, সেখান থেকে রক্ষা করেছে। অসৎ সবাই দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে। বনবাস নিঃসত মৃধে মৃধে, মৃধে মৃধে মানে কি বারবার তুমি আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করেছ। তারপর কি যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র থেকে রক্ষা করেছ, মহাস্ত্র থেকে। এবং কার তার গুরুদেবের পুত্রের নাম কি, গুরুর পুত্রের নাম কি দ্রোণাচার্য, দ্রোণাচার্য তাদের বিরুদ্ধে কি অস্ত্র প্রয়োগ করেছিল, ব্রহ্মাস্ত্র। সেই ব্রহ্মাস্ত্র থেকে তুমি এখন রক্ষা করেছ। তারপরে ব্রহ্মাস্ত্র থেকে যখন রক্ষা করেছে, অর্থাৎ তাদের যে ভবিষ্যৎ বংশ ধরে ঠিক মহারাজ যখন তার মায়ের গর্ভে ছিল তখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, সেই ব্রহ্মাস্ত্র থেকে যখন রক্ষা করছে তারপরে তুমি মহারানী প্রার্থনা করছে, ঠিক আছে? অর্থাৎ হে কৃষ্ণ পরমেশ্বর শ্রীহরি, বিষ মহাগ্নি নরখাত প্রাপ্তস পাপচক্রময় সভা বনবাসে দুঃখ কষ্ট থেকে এবং যুদ্ধে বহু মহারথে প্রাণঘাতে অস্ত্র সমূহ থেকে তুমি আমাদের পরিত্রাণ করেছ, আর এখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তুমি আমাদের রক্ষা করবে। একটা বিশাল দৃষ্টি প্রদান করবে, এটা হচ্ছে কি কৃতজ্ঞতা বোধ। আমাদের সকলের একটি কৃতজ্ঞ থাকা উচিত। বিপদ সন্তি শাশ্বত তন্ত্র তন্ত্র জগত রূপ ভগত দর্শন জয় অপূর্ণ ভগত দর্শন। কি বলছে যে বারবার তুমি আমাদের এরকম বিপদ কাল, আমরা বিপদের বলে কি বিচলিত হয়ে যাই, তাই না? যার কারণে আমরা কষ্ট পাই তাকে আমরা দোষারোপ করে থাকি। কিন্তু কুন্তি মহারানীর এই প্রার্থনা থেকে আমরা কি শিক্ষা পাই, যে তুমি আমাদের আরো বিপদ দাও। কেন বিপদ দাও? বিপদ দিলে আমরা শ্রীহরির স্মরণ করতে পারবো, শ্রীহরির দর্শন লাভ করতে পারবো। এটাই হচ্ছে শিক্ষা পাবো। শিক্ষা
প্রতিটি শ্লোকে এই শিক্ষা প্রদান করেছে। তাই শিক্ষাটা আমাদের বুঝতে হবে যে এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, কি আচরণ করতে পারি। তাহলে আমরা আর জড়জগতে কর্ম দ্বারা বিচলিত হব না, টেনশন মুক্ত হয়ে যাবো অর্জুনের মতো, সমস্ত টেনশন মুক্ত হয়ে আমি মহানন্দে হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যাট করব। এটি হচ্ছে আমাদের শিক্ষা যে আমাদের হে জগদীশ্বর আমি কামনা করি যেন সেই সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয়, যাতে বারে বারে আমরা তোমাকে দর্শন করতে পারি। কারণ তোমাকে দর্শন করলেই আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, এই সংসার চক্র দর্শন করতে হবে না। যে বিষয়টি বা যে টপিকটি আমি আজকে আলোচনা ঠিক করেছিলাম যে আমাদের দেহান্তরের কারণ কি, কর্ম বন্ধন। তাহলে আর কর্ম বন্ধনে আমরা আর আবর্তিত হব না। যদি আমাদের বারবার বিপদ পাও তাহলে তোমাকে আমরা দর্শন করবো, তোমাকে স্মরণ করবো, তাহলে মৃত্যুর সময় তোমাকে স্মরণ করে এই জগৎদেহ ত্যাগ করবো। যেমন করে ভরত মহারাজ তার কথা স্মরণ করে ত্যাগ করেছিল হরিণের কথা, তাই হরিণের ত্যাগ করেছিল পরের জীবনে কি জড় ফল রূপে জন্মগ্রহণ করবো, তাই না? এগুলো থেকে আমরা শিক্ষা লাভ করবো। ধ্রুব মহারাজের কাছ থেকে আমরা শিক্ষা পাবো, খট্টাঙ্গ মহারাজের কাছ থেকে শিক্ষা লাভ করবো, তারপর অজামিলের কাহিনী থেকে সেই শিক্ষা লাভ করবো, কুন্তি মহারানীর প্রার্থনা, বিশ্বদেবের প্রয়াণ, তারপর কি যে পাণ্ডবদের প্রয়াণ, দ্রৌপদীর থেকে আমরা শিক্ষা লাভ করবো। এখানে দ্রৌপদীকে প্রথম নারী চরিত্র এই ভাগবতমে দেওয়া হয়েছে কি দ্রৌপদীকে, সেখান থেকে অনেকগুলো শিক্ষা রয়েছে, সেগুলো আমরা শিক্ষা লাভ করতে পারবো। তাই আমাদের কি ভাগবত যখন গীতা শেষ হবে আপনারা অবশ্যই ভাগবত করবেন এবং গৃহে ভাদ্র পূর্ণিমা ভাগবত আপনারা প্রতিষ্ঠা করবেন। ভাগবত হচ্ছে কি, এটা হচ্ছে রসমহায়ন, অর্থাৎ রসগোল্লা। রসগোল্লা তো যদি আমরা চিনি দেই চাপ দেই রসটা বের হয়ে যাবে, তাই না? যারা মনে করেন ডায়াবেটিস, কিন্তু এটা বলছে কি রসমালাইয়ের সাথে তুলনা করছে, রসমলাইকে সব খেতে হয়। ভাগবতমে এভাবে সবই খেতে হয়, প্রতিটা শুনুন ভাগবত প্রণাম করলেন, এটা হচ্ছে কি যে ভাগবতের সেবা করবেন এবং এই জ্ঞান আপনি অন্যকে প্রদান করবেন, এটা খুবই চমৎকার। ভাগবত হচ্ছে কি রসের পরিপূর্ণ। আর যখন ভাগবত আপনি শ্রবণ করবেন, কারণ গীতা তো সূত্র আর এটা হচ্ছে গীতার প্রয়োগ দেখা হয়েছে, ওই গীতায় কি বলছে, জপ জপ বাপি স্মরণ ভাব প্রাচন্তে কলে কর, যেমন যেমন ভাব নিয়ে তুমি দেহ ত্যাগ করবে তেমন তুমি পরবর্তী দেহ ধারণ করবে। আর ভাগবত তুমি কি দেখাইছে, ভরত মহারাজের কাহিনী থেকে কি দেখাইছে, একই জিনিস যে সে কি হরিণের কথা চিন্তা করতে করতে সে কি করলো পরবর্তী জীবন হরিণ স্বভাব। দেখলো কিন্তু আমাদের কি শাস্ত্রে আশ্রয় গ্রহণ করতে হবে, শাস্ত্র কাদের জন্য, মানুষের জন্য, পশুর জন্য না। কিন্তু আমার পিতা যে যতীন্দ্রনাথ হালদার সে কে কে বলে দিয়েছে, আমার মাতা, আমার বড় ভাই, তাই না? আমার মাতা তাকে বিশ্বাস করতে হয়েছে যে আমার পিতা, তাহলে কি বিশ্বাস করতে হবে, তাই না? বিশ্বাস করতে হবে। কিন্তু একটা পশুর জন্য কিন্তু শাস্ত্র না, শাস্ত্র কার জন্য, মানুষের জন্য। শাস্ত্র হচ্ছে মানুষের জন্য, গুরু হচ্ছে মানুষের জন্য, পশু পাখির জন্য না। তাই কুন্তি মহারানী প্রার্থনা করছে যে আপনি বারবার বিপদ দাও যেন এই জন্ম মৃত্যুর চক্র সেদন করতে পারি, যেন আমরা বিচলিত না হই, অর্জুনের মতো আমরা যুদ্ধক্ষেত্রে গিয়ে যেন বিচলিত না হই, টেনশনে না হই। তাই গীতা পড়ুন, ভালোভাবে পড়ুন, জীবনে প্রয়োগ করুন এবং সন্তানকেও সেই শিক্ষা প্রদান করুন এবং চ্যাট হরে কৃষ্ণ মহামন্ত্র। তাহলে আমাদের সংসারটাকে কৃষ্ণ ভাবনাময় হবে, প্রকৃত গৃহস্থ হয়ে উঠতে হবে। গৃহস্থ এবং গৃহভেদ দুটি শব্দ, গৃহস্থকে তিনি প্রকৃত গৃহস্থ যিনি তার গৃহটাকে কৃষ্ণ ভাবনায় কৃষ্ণের গৃহ তৈরি করছে, আর নিজেকে একজন কেয়ারটেকার মনে করেন, তিনি প্রকৃত গৃহস্থ। আমি এই গৃহের মালিক না, আমি হচ্ছে তার শুধুমাত্র একজন কেয়ারটেকার নাম দিয়ে আছি। আর গৃহভেদ তিনি যিনি যে শুধুমাত্র ইন্দ্রিয় নিজের ইন্দ্রিয় দর্পণের জন্য সে অর্থ উপার্জন করে থাকে, তাকে বলা হয় কি ভাগবত বলছে গৃহভেদ। তাহলে গৃহস্থলে কি হবে, আপনি কী লাভ করবেন, প্রিয় না শ্রেয়, শ্রেয় লাভ করবে না প্রিয়, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রিয়, একটা জড়বস্তু লাভ করবে আর একটা হচ্ছে কি প্রিয় বস্তু হচ্ছে কি যে ভগবানকে লাভ করবে। তাহলে
তাহলে এর পরের শ্লোকে কি বলছে যে যে আমাদের আমাদের কি বারবার বিপদ অবস্থিত আমরা যেন না হই। তারপর আমাদের চার প্রকার অহংকার রয়েছে, এই চার প্রকার অহংকারের কারণে আমরা ভক্তি পথে ভক্তি আচরণ করতে পারি না। কি কি? জন্ম ঐশ্বর্য শ্রুত স্মৃতি এব মান মত মান নির্বাহ অর্থ অভিধাত বই কাম অকিঞ্চন গোচর। অর্থাৎ জন্ম, আমার জন্ম যদি উচ্চকূলে হয়, ধনী গৃহে জন্ম হয়, তা আমরা এগুলো দেখে না যে আমার ধনী গৃহে জন্ম হয়েছে, তাই না? এইরকম অহংকার হয়ে থাকে। জন্ম ঐশ্বর্য মানে প্রচুর অর্থ যদি থাকে আমার, তার আমরা অহংকার হয়ে থাকে। অহংকার ভগবান চাইলে এক মুহূর্তের মধ্যে সমস্ত অহংকার ভুলাই মিশিয়ে দেবে। জন্ম ঐশ্বর্য শ্রুত অর্থাৎ উচ্চ শিক্ষায় আমরা অহংকার করে থাকি, জনজাগতিক শিক্ষা। কিন্তু জনজাগতিক শিক্ষা কি বলা হয়েছে যে এই জীবনের শেষ, পরমার্থিক শিক্ষা কি যেখানে আপনার শেষ করেছেন সেখান থেকে আপনি শুরু করবেন, মানে সুকৃতি থাকবে। ট্রান্সেন্ডেন্টাল অ্যাকাউন্ট অর্থাৎ শুধুমাত্র এই সোনালী ব্যাংক উপালী ব্যাংকে আমরা অর্থ সঞ্চয় না করে আমাদের অপ্রাকৃত যে সঞ্চয় ট্রান্সেন্ডেন্টাল অ্যাকাউন্ট অপ্রাকৃত সঞ্চয়ে আমাদের যেন সঞ্চয় হয়, তার জন্য সঞ্চয় করতে হবে, তাই না? অর্থাৎ আমরা তো ভাড়া বাড়িতে আছি, সত্যিকারের বাড়ি আমাদের তো বৈকুণ্ঠ লোকে, সেই সেই বাড়িতে যেন আমরা টিকিট কাটতে পারি সেটা আমাদের চেষ্টা করতে হবে, তার জন্য আচরণ করতে হবে। জন্ম ঐশ্বর্য শ্রুত মানে উচ্চশিক্ষা, সিদ্ধি মানে সৌন্দর্যে মানে খুব সুন্দর কেউ আমরা করে থাকি না। আমি এই চার প্রকার অহংকার হচ্ছে কি আমাদের অধঃপতনের কারণ, এটা কি আমরা শিক্ষা যে আমাদের এই অহংকার করা জানে, সেই শিক্ষা প্রদান করছে কুন্তি মহারানীর মাধ্যমে আমরা সেই শিক্ষা পাই, তাই তো? এই অহংকার থেকে আমরা মুক্তি জীবন পাই, তাহলে আমরা কি ভক্তির পথে আমরা থাকতে পারবো। ছত্রিশ নম্বর শ্লোকে কি বলছে কুন্তি মহারানী, আমি গুরুত্বপূর্ণ কয়েকটা শ্লোক শুনবো। ছিন্নন্তি কায়ন্তে হিন্নন্তি অভিসান ষড়ন্তি নন্দন্তি তবে হিতম জানা ন এব পশ্যন্তি চিরেণ তব কম ভব প্রভহ পরমং পদা পূজা। ছিন্নন্তি অর্থাৎ কুতি মরণ শেষে কি বলছে প্রার্থনা শেষে, এই ভগবত থেকে মুক্তির উপায় কি? জন্ম মৃত্যুর চক্রচেতন বা কর্মবন্ধন থেকে মুক্তির উপায় কি? কর্মবন্ধনে কি ধ্যানদারের কারণ যে জন্ম মৃত্যুর যে চক্র সেই চক্র ছেদের উপায় কি? ছিন্নন্তি শ্রবণ করতে হবে। কি শ্রবণ করব? যা আমরা এতক্ষণ শ্রবণ করছি, তাই না? গায়ন্তি অর্থাৎ কীর্তন করতে হবে, শ্রবণ যে আমরা নবমীর ভক্তি আলোচনা করে শ্রবণ কীর্তন গায়ন্তি অর্থাৎ কীর্তন করতে হবে। কি কীর্তন করবেন? এখান থেকে যদি আপনি কোনো কিছু যদি আপনার হৃদয়ে আপনার স্মরণে থাকে এই কথা আপনি কীর্তন করবেন, মানে অন্যকে বলবেন এটা কীর্তন করা অন্যের কাছে, এটা যদি কোনো শিক্ষা পেয়ে থাকে এই গীতা ভাগবত থেকে সেটা অন্যকে বলবেন, এটা হচ্ছে কি গায়ন্তি। গৃহন্তি গৃহন্তি মানে কি? গ্রহণ করে, গ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে আসলাম শ্রবণ করলাম পূজা করলাম শেষ, এখানে যেন শেষ না হয়ে যায়, এটা যেন আপনি গ্রহণ করেন সেই শিক্ষা, এই গীতা ভাগবতমের শিক্ষাটা গ্রহণ করে নিজে আচরণ করো, একজন প্রচারক হয়ে যান। গৃহন্তি অভিশ্বাস অর্থাৎ নিরন্তর, এটা কতক্ষণ করবো, আজকে করবো কালকেই করবো না, নিরন্তর করবো মুহুর্মুহ সবসময় করবো নিরন্তর। স্মরণটি স্মরণ করবো যেভাবে প্রহ্লাদ মহারাজ স্মরণ করে তিনি সবসময় বিপদ থেকে রক্ষা পেয়েছেন, এভাবে আমরা সবসময় কৃষ্ণ স্মরণে থাকবো। নন্দতি এবং আনন্দিত হব, তাহলে আমরা কি করবো? নন্দতি আনন্দিত হব তব তোমার ইহিতম কার্যকলাপ, তাহলে আমরা কি ভব প্রবাহ উপরম ভব এই ভগবত থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। হে শ্রীকৃষ্ণ যারা তোমার অপ্রাকৃত চরিত্র কথা নিরন্তর শ্রবণ করে কীর্তন করে স্মরণ করে এবং অবিরাম উচ্চারণ করে অথবা অন্যে তা করলে আনন্দিত হন, তারা অবশ্যই তোমার শ্রী পাদপদ্মে অচিরে দর্শন করতে পারে, যা একমাত্র জন্ম মৃত্যুর প্রভাবকে নিয়ন্ত্রিত করতে পারে। তাহলে একমাত্র তো কি কি প্রতি মারেন বললেন, শ্রবণ কীর্তন শ্রবণ অবিরাম উচ্চারণ এবং
আনন্দিত হন। তাহলে এই জন্মমৃত্যুর চক্র ছেদন করতে আবার কুলাল মহারাজ কি ইনস্ট্রাকশন দিয়েছেন ভাগবতের সপ্তম স্কন্ধে 27 হয় কখন এই আচরণ করবো আমরা, এই ভক্তি পথে কবে থেকে আচরণ করবো। সাধারণত অনেকে যারা বয়স হয় তারাও বলে এখন হলো ভোগের সময়, ভোগ করো, তাই না? প্রায় এটা শোনা যায়, কারণ তিনি ইন্দ্রিয় দর্পণে ব্যস্ত, তিনি জানেন না যে কি করে। আমরা যদি সরকারি চাকরি করি তাহলে রিটায়ার করার পর সরকার অনেক কিছু প্রদান করে না, তাই না? পেনশন পায়, পেনশন প্রদান করে না, যখন চাকরি করি তখন তো অনেক কিছু দেয়, তাই না? বাসা করা, আমাদের অর্থ দেয়, মাস চাকরি করার পর আমরা কি পাই, বেতন দেন, তারপর আমাদের বাসা দেন, গাড়ি দেন, অনেক কিছু দেয় না। আবার যদি রিটায়ার করার পর তখন তো টাকা প্রদান করে না। তাই একইভাবে আমরা যদি ভগবান শ্রী হরি সেবা করি তাহলে নিশ্চয়ই আমরা সেই এই জনজাগতি এই মৃদা পক্ষে যন্ত্রণা থেকে সেদন করে আমরা সেই তার নামে আমরা স্থান লাভ করতে পারবো। তাই আমাদের আচরণ কখন করবো প্রহ্লাদ মহারাজ থেকে আমাদের তো শাস্ত্রে আশ্রয় গ্রহণ করতে হবে, যে অন্যের কাছ থেকে শুনে আমরা সেটা আচরণ করবো না। শাস্ত্রে কি বলছে? কৌমার শ্রী প্রহ্লাদ উপাচ কৌমার আচার্য তো প্রাপ্য ধর্মান দুর্লভ মানুষক জন্ম তদনুপ ধ্রুবম অর্থদম। কখন প্রহ্লাদ মহারাজ বললেন প্রাপ্য ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকে, কৌমার অর্থাৎ বাল্যকাল থেকে অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান। আমাদের ধর্ম কিন্তু হিন্দু ধর্ম না, ভাগবত ধর্ম, সনাতন ধর্ম। আমাদের ধর্ম হচ্ছে ভাগবত ধর্ম, ভগবানকে নিয়ে কর্ম, এটাই হচ্ছে আমাদের ধর্ম। আমাদের ধর্ম হচ্ছে কি? সনাতন ধর্ম বা ভাগবত ধর্ম। তাই আচরণ করতে হবে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্ম করতে হবে। অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবে। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ, এবং অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও এই মনুষ্য জন্মের শরীরটাও কিন্তু অনিত্য। অনিত্য মানে যে শরীরটা আমাদের ত্যাগ করতে হবে, তাই না? পঞ্চ মহাভূতের সাথে শরীরটা তৈরি, আবার শরীরটা আমি ব্যক্তি আমি যখন জড়ত্ব ত্যাগ করবো আবার পঞ্চ মহাভূতে বিলীন হয়ে যাবে, তাই না? শরীরটাকে অনিত্য মানে ধ্বংসশীল, অনিত্য হলে অত্যন্ত অর্থপূর্ণ, কারণ মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তির অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। নিষ্ঠাপূর্বক কিঞ্চিত যদি আমরা এই ভগবত ভক্তির অনুষ্ঠান করি তাহলে আমরা কি করি পূর্ণ সিদ্ধি লাভ করতে পারি। এটাই কিন্তু মনুষ্য জন্মের উদ্দেশ্য। তার জন্য কি করে যুগে ভগবত ধর্ম অনুষ্ঠান করা অত্যন্ত সহজ পন্থা প্রদান করেছেন কে? আমাদের মহাপ্রভু। হরে নাম হরে নাম হরে নাম কেবলম নস্তেব গতিরত্নতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদা হি পুরুষেষ্ঠ কৃষ্ণ পাদম সর্ব নাম যদেশ সর্ব ভূতানাম প্রিয় আত্মেশ্বর সুরেশ্বর। মনুষ্য জীবন ভগবত নামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। মনুষ্য জীবনে শুধু ভগবত নামে আমরা ফিরে যাওয়ার আমরা সুযোগ পেয়েছি, অন্য কোনো জনিতে আমরা তা পাব না। তাই প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য ভগবান শ্রী বিষ্ণু শ্রী পার্বতের সেবা রত হওয়া। যেভাবে মা লক্ষ্মী নারায়ণের সেবা করে সেভাবে আমাদের নারায়ণের সেবা করা উচিত। এই ভগবত ভক্তি স্বাভাবিক, কারণ ভগবান শ্রী বিষ্ণু সকলের পরমপ্রিয়, পরমাত্মা পরম বিষ্ণু পরম পিতা, সেই পরম পিতার সন্তান আমরা, তার কাছে ফিরে যাওয়াই আমাদের উদ্দেশ্য। এবং আমরা কি ভারতভূমিতে আমাদের জন্ম হয়েছে, তাই না? আমরা কি আমরা সৌভাগ্যবান ভারতভূমিতে? আপনি যদি বৃন্দাবন ধামে যান, আপনি যদি মায়াপুর ধামে যান তাহলে দেখবেন আমাদের ধর্ম কি শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম। তো সেখানে গেলে আমরা আচরণ করি না, কিন্তু যাদের 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 চর্ম অর্থাৎ এই স্কিন সাদা, অর্থাৎ যারা অন্য ধর্মের তারা আমাদের ধর্ম আচরণ করে, তাদের হাতে সবসময় জপমালা, তারা সব প্রসাদ ভোজি তাদের কাছে। অর্থাৎ এই ইংরেজরা আমাদের এখানে এখান থেকে কি করেছে, শোষণ করেছে, এখান থেকে ধন সম্পদ দিয়েছে, কিন্তু আসল সম্পদ এই ভারতবর্ষ থেকে তারা নিতে পারে। সেই আসল সম্পদ হচ্ছে আমাদের বৈদিক জ্ঞান, সেই আসল সম্পদ প্রভুপাদ যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, সেই আসল সম্পদ বিনা পয়সা প্রদান করে এসেছে কোথায়, পাশ্চাত্য দেশে, ইংরেজ দেশে, যারা আমাদের সম্পদকে চুরি করেছে। কিন্তু আমাদের প্রকৃত সম্পদ এই বৈদিক জ্ঞানকে তারা চুরি করতে পারেনি, তা ফ্রি প্রদান করে এসেছে। এই প্রভুপাদে আমাদের সনাতন ধর্মকে চতুর্দিকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে।
আমাদের সকলের উচিত প্রচারক হওয়া, যার যার অবস্থান থেকে প্রচারক হওয়া। ভগবত গীতা এখানে তাৎপর্য কি বলছে, পঞ্চম অধ্যায় 30 নম্বর শ্লোক, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক বা শান্তি লাভের পন্থা আছে। ভক্তানাম যজ্ঞতম সব সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম শান্তি জ্ঞাতমাম শান্তি। এখানে তিনটা পয়েন্ট বলছে। এখানে ভক্তানাম যজ্ঞতম সর্বত সমস্ত যজ্ঞের ভক্তানাম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। আমরা যদি এটা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের মনে কষ্ট পাওয়ার কিছু নেই। আমি কোনো কিছুই মালিক না, ভগবান শ্রীহরি সব কিছু মালিক। আমি তার একজন দাসের দাস, সর্বলোক বা সমস্ত লোকের মালিক হচ্ছে ভগবান শ্রীহরি। এরকম এই জড় ব্রহ্মাণ্ড অনন্ত কোটি রয়েছে, তার চিন্ময় ধাম হচ্ছে চার চার ভাগের তিন ভাগ, তার জড় ব্রহ্মাণ্ড হচ্ছে চার ভাগের এক ভাগ ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি। সুহৃদম সর্বভূতানাম বা একমাত্র শরীর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এই তিনটা সূত্র, এক হচ্ছে ভক্তানাম জগত প্রসাদ, দুই নম্বর পয়েন্ট হচ্ছে সর্বলোক মহেশ্বরম, তিন নম্বর হচ্ছে সুহৃদম সর্বভূতানাম, একমাত্র শরীর হচ্ছে ভগবান শ্রীহরি। এটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি দেন আমাদের হৃদয়ে কোনো আর কষ্ট থাকবে না। আমরা দোষারোপ করবো না অন্যকে যে এর কারণে আমি কষ্ট পাচ্ছি, দোষারোপ করবো না ভগবানকে, কারণ বুদ্ধি মহারাজের কাছ থেকে সেই শিক্ষাই পাচ্ছে যে আমাকে বারবার বিপদ দাও, বিপদ আসলে আর কাউকে দোষারোপ করবো না। এই জন্য আমাদের এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হবে। ধ্যাত্ম বুদ্ধি ছেড়ে মন্ত্র এক, মানে ঈশ উপনিষদে বলছে কি, ঈশ আবশ্যক ঈদম সর্বম যত কিঞ্চ জগত্তম জগত্তম কেন দেখতে না বঞ্চিত মা গৃহ শীতখান। অর্থাৎ ঈশ আবশ্যক ঈদম, ঈশ মানে কি ভগবানের দ্বারা আবশ্যক মানে নিয়ন্ত্রিত হয়, কে নিয়ন্ত্রিত হয়, এই জড় জগৎ এবং চিন্ময় জগৎ ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জগতম জগৎ জগতম জগতম মানে কি, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের মধ্যে জগৎ মানে জড় এবং চেতন সব কিছু তেন দেখতেন ভুঞ্চিত তেন দেখতেন, অর্থাৎ তার দ্বারা দেখতেন মানে নির্ধারিত বরাদ্দ, তার দ্বারা নির্ধারিত বরাদ্দ যতটুকু ততটুকু আমাদের গ্রহণ করা আছে। অর্থাৎ সিম্পল লিভিং অ্যান্ড হাইলি থিঙ্কিং, আপনি সহজ সরল জীবন যাপন করুন এবং উন্নত চেতনা করুন। উন্নত চেতনা এটা নয় যে আমি প্রচুর ধন সম্পদের মালিক হবো, এটা উন্নত চিন্তা নয়, নট দ্যাট। এটা হচ্ছে কি একটা পশুর চিন্তা, ইন্দ্রিয় দর্পণ বলা হয়েছে যে এতক্ষণ আলোচনা সেটা আমরা পেলাম। সেই পাশবিক চিন্তা থেকে আমরা সত্যিকারের যে ভাগবত ধর্ম সনাতন ধর্ম যেন লাভ করতে পারি সেটা সেই শিক্ষা আমাদের লাভ করা আছে। তেন দেখতে না নির্ধারিত বরাদ্দ ভুঞ্চিত তোমার গ্রহণ করা আছে, মা মানে না গৃহ লাভ করতে চেষ্টা করো, কষ্ট সুখ অন্য কারণ তোমার অন্য কারণ ধন লাভের সচেষ্ট হওয়া তোমার উচিত নয়। এটা কৃষি পরিষদে বলা হয়েছে, এই বিশ্ব চলাচলে যা কিছু আছে তার মালিক হচ্ছে একমাত্র পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণের অধীন। তাই জীবন ধারণের জন্য তিনি যেটুকু বরাদ্দ করেছেন সেটুকুই শুধু গ্রহণ করা উচিত। সব কিছু যে ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে কখনই অন্যের জিনিস গ্রহণ করা উচিত না। এই জনজগতে কোনো কিছুই আমার নয়, এই শরীরটা প্রদান করেছে ভগবান শ্রীহরি, তার আগে কি তার আগে আমি কৃতজ্ঞতা প্রদান করি আমার মা বাবার কাছ থেকে পেয়েছি, তাই না? কিন্তু সব কিছু যে সমস্ত কেন্দ্রবিন্দু হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ, যা সৃষ্টি তত্ত্বে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির উদ্দেশ্যে কারণ প্রদক শেষ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে সাহিত্য হয়, তারপর কি গর্ভদক সমুদ্রে গর্ভদক সাহেব বিষ্ণুর সমুদ্র হয়, তারপর মহামাতা রূপে তারপর এবং তার গর্ভদক সমুদ্রে গর্ভদক সাহেব বিষ্ণু থেকে ব্রহ্মার সৃষ্টি, যা কিছু সৃষ্টি করেছিল ভগবানের তাই তার ব্রহ্মা সৃষ্টি করেছেন, গৌর সৃষ্টি কার্য তিনি নিয়োজিত করেছেন। তার মানে সব কিছু হচ্ছে ভগবানের কৃপা, ভগবানের কৃপার ফলে আমরা পাচ্ছি এই সূর্য কি ভগবানের কৃপা, তাই না? যে আমরা গীতায় তার মধ্যে দেখতে পাই যে সূর্য হচ্ছে কি ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের একটি চোখ, সূর্য চন্দ্র, এগুলো থেকে কি আমরা স্মরণ করবো, যে ভগবানের কথা স্মরণ করবো, যে গীতায় কি বলছেন যে তার অধ্যায় 10 বিভূতির যোগ, বিভূতির যোগে কিছু বিভূতির কথা কেন বলছে, এই জনজাগতিক এই বিভূতির কথা ঐশ্বর্যের কথা এই কারণেই বলা হয়েছে যেন এগুলো থেকে আমরা হিমালয়ের পর্বতের কথা বলা হয়েছে, ওমকারের কথা বলা হয়েছে, জপের কথা বলা হয়েছে, তাই না? এগুলো থেকে যেন আমরা ভগবানের কথা স্মরণ করি সে তার জন্য এই বিভূতির কথা বলা হয়েছে। এরপর গীতার পরবর্তী অধ্যায় লিখে আছে বিভূতির যোগে পরবর্তী অধ্যায় হচ্ছে কি তার অধ্যায়টা বিভূতির যোগের পরবর্তী অধ্যায় কি যে 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, বিশ্বরূপ দর্শন যোগ এটা হচ্ছে তার আর বিভূতি যোগ রয়েছেন ভগবান ভগবানের অডিও লেকচার, অডিও দ্বারা বলেছেন যে এই আমার বিভূতি, আর বিশ্বরূপে দর্শন কি তিনি দর্শন করিয়াছেন যে এগুলো আমি সত্যি, তাই না? এটা হচ্ছে কি যেন আমরা যেন বিশ্বাস স্থাপন করি যে শ্রীকৃষ্ণ হচ্ছে তিনি সত্যিকারের পরমেশ্বর ভগবান। তাহলে সব কিছু যে ভগবানের সম্পত্তি এটা জেনে সমস্ত সম্পদ আমরা ভগবানের চরণে অর্পণ করা উচিত। যে বলা হয় ষোড়শ উপাচারের সাহায্যে
মানে থাকে ধরো অর্থাৎ যে পঞ্চ মহাভূতের সাহায্যে যে উপাচারগুলো পঞ্চ মহাভূতের সাহায্যে তৈরি এই পঞ্চ মহাভূত সৃষ্টিকা ভগবানের সেই উপাচারগুলোকে ভগবানকে নিবেদন করে এটি হচ্ছে পূজা যে ভগবান যে জিনিসগুলো তৈরি করেছে ফল জল এগুলোকে পঞ্চ মহাভূতের সাহায্যে তৈরি সেই উপাচারগুলোকে ভগবানকে নিবেদন করা হচ্ছে ভগবান তাতে সন্তুষ্ট হয় কিন্তু প্রীতি লাভ করে তা নাহলে কি যদি ভগবানকে নিবেদন করতে বলছে তাহলে আমরা কি চোর তাই না তাহলে হচ্ছে কি আমরা চোরের সমতুল আসলে আমরা তো সবাই তো চোর তাই না আমরা যদি অন্য কেউ বলে তখন আমরা রাগান্বিত হয়ে যাই কিন্তু গীতায় বলছে আমরা তো সবাই চোর কেন কারণ ভগবানের সম্পত্তি আমরা গ্রহণ করছি ভগবানকে নিবেদন না করে তাই পরবর্তী শ্লোকে কি বলছে যে প্রহ্লাদ মহারাজ সুগম ঐন্দ্রিয়াগম দৈত দেহ জগের দেহ নাম সর্বত্র লাভ হবে দৈবাত যথা দুঃখ মজত্ব প্রহ্লাদ মহারাজ বলেন হে দৈত প্রিয়ত বন্ধুগণ দেহের সময় ইন্দ্রিয়ের বিষয়ে সংযোগ বসত যে ইন্দ্রিয় সুখ দেহের সাথে কি বলছে ইন্দ্রিয়ের বিষয়ে যখন স্পর্শ হয় তখন যে দৈহিক সুখ তা যে কোনো জনিতে অর্থাৎ যে কোনো জীবে যে কোনো প্রাণীতে আমরা লাভ করতে পারি আমার পূর্বকৃত কর্ম অনুসারে হয়ে থাকে এই প্রকার সুখ আপনা থেকে কোনো রকম প্রচেষ্টা ছাড়াই আমরা লাভ করে থাকি ঠিক যেমন বিনা প্রয়াসে আমরা দুঃখ লাভ করে থাকি যে কোনো জনিতে আমরা সেই সুখ লাভ করে থাকি তৎপ্রায়াসী ব্যাপারত আয়ুপরম নদাতা বিন্দতে ক্ষেম মুকুন্দ চরণাম ভুজম অর্থাৎ ইন্দ্রসুখ ভোগ অথবা অর্থনৈতিক উন্নতি সাধনের মাধ্যমে জড়সুখ ভোগের প্রয়াস করা উচিত নয় আমরা কি শিক্ষা দিচ্ছে যে ইন্দ্রিয় দর্পণে যে আমরা এতক্ষণ আলোচনা করা আছে যে ইন্দ্রিয় দর্পণ করা আমার উচিত নয় আমার একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে শুধুমাত্র ভগবান শ্রীহরির ইন্দ্রিয় দর্পণ যেন হয় সেটা চেষ্টা করা উচিত ঋষিকেন ঋষিকেশ সেবন ভক্তির উচ্চতে ভক্তারাম জগতম সংসর্গ লোক মহেশ্বর যদত্রি প্রিয়তে কর্ম তদত্র ভগবত পরিদর্শন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত কর্ম করা উচিত প্রহ্লাদ মহারাজ সেই কথাই বলছে যে তোমার ইন্দ্র সুখের জন্য হে দৈত্য বালক দৈত্য নন্দন তোমাদের ইন্দ্র তর্পণের জন্য কিছুই করো না ভগবানের জন্য সন্তুষ্টি বিধান হয় তার জন্য কর্ম করো মানুষের প্রায় যদি কৃষ্ণ ভক্তির দিকে পরিচালিত হয় তাহলে নিঃসন্দেহে আত্মক্রোধের চিন্তা স্তর প্রাপ্ত হওয়া যায় অর্থনৈতিক উন্নতি সাধনে যুক্ত হওয়ার পরে কোনো লাভ হয় না শুধুমাত্র আত্মা হচ্ছে সৎ পরমাত্মা হচ্ছে সৎ আর সবকিছু হচ্ছে অসৎ আত্মা হচ্ছে কি সৎ যার কোনো বিনাশ প্রাপ্ত হয় না যে পর্যন্ত এই পরিপুষ্ট মানব এই এই পরিপুষ্ট মানব শরীরটি রয়েছে ততক্ষণ ভিন্ন না হওয়া না হয়ে জীবনের চরম উদ্দেশ্য লাভের জন্য যত্নশীল হয় তাহলে আমরা এতক্ষণ আলোচনা আমরা জীবনের চরম উদ্দেশ্য বিষয়ে আমরা জানতে পারলাম জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে কি ভগবানের সেবা করা ভগবানের সন্তুষ্টি বিধান করা বা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের ইন্দ্রিয় দর্পণ করা হচ্ছে কি জীবনের চরম উদ্দেশ্য সিম্পল দেবী অ্যান্ড হাইলি থিঙ্কিং এটা হচ্ছে হাইলি থিঙ্কিং যে ভগবানের সন্তুষ্টি বিধান করব পুংস বর্ষ শতম হি আয়ুষ তরদম মাম সহজিতাত্মন স্মরিত দশরাত্মন তন্ন প্রাপিত স্পম মানুষের আয়ু বড় জোর 100 বছর তাই না এই কলিযুগে আমাদের আয়ু 100 বছর 100 বছরের মধ্যে এখানে বলা হয়েছে কি যে 65 বছর আমরা ঘুমে কাটাই তার মধ্যে আবার কি অজ্ঞানের অন্ধকারে অর্ধেক সময় আমরা ঘুমে কাটাই ঘুমটা হচ্ছে কি তমগুণের যে তমগুণের গুণের নির্দেশক হচ্ছে ঘুম রাত্রিবেলায় সে 12 ঘন্টা ঘুমিয়ে দেয় অর্থাৎ এই প্রকার ব্যক্তির আয়ুষ মাত্র 50 বছর তারপরে শুরুতে আবার বলছে কি যে বাল্যকালে সে 10 বছর অতিবাহিত করে বাল্যকালে কত বছর 10 বছর কৈশোরে 10 বছর খেলায় মগ্ন থাকে আরো 20 বছর চলে গেল 100 বছর যদি বাঁচি তাহলে কত বছর চলে গেল 70 বছর তাহলে থাকে কত বছর 30 বছর আবার চাকরি করে সংসার করে তাহলে কখন কত বছর করবে তাই যারা বলে যে এখন ভগবানের ঘোষণার সময় না সেটা না কখন ভগবানা করবো মহারাজ কি বলছে আসন করতে হবে কখন এই কৌমার কালে যৌবন কালে এই ভগবানের সেবা আমাদের করতে হবে তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো এটাই হচ্ছে কি মনুষ্য জন্মের উদ্দেশ্য উদ্দেশ্য আমরা তাহলে তাপত্রয় দুঃখিত আত্মনা তাপত্রয় থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো আর এই কৃষ্ণ সকল ভক্তদের চরণে প্রণাম রইল
ভগবান আপনি
আমাদের সকলকে দিন সন্ধ্যা রাতে সবকিছু থেকে রক্ষা করুন। ভগবানের দিব্য নাম রূপ গুণ এবং বৈশিষ্ট্যের কীর্তন দুষ্ট গ্রহের প্রভাব উল্কাপাত ঈশ্বরায় মানুষ সরীসৃপ বৃষ্টি বাঘ সিংহ আদি হিংস্র প্রাণী ভূত প্রেত মাটি জল আগুন বায়ু প্রভৃতির উপদ্রব বিদ্যুৎ এবং পূর্বকৃত পাপ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের মঙ্গলময় জীবনের প্রতিবন্ধকতা ভয়ে আমরা সর্বদা ভীত থাকি, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে এই সব সম্পূর্ণরূপে বিনষ্ট। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক এই প্রার্থনা। আপনাদের কাছে এই অনুরোধ, সকলকে নমস্কার।